শুভ সকাল বন্ধুরা। তো সকালটা শুরু করে দিয়েছি আমার ছাদে পাখিদের খেতে দেওয়া দিয়ে, শুরু করা দিয়ে। তো এখানে অলরেডি কাক পাখি সব বসে আছে, যেহেতু একটু দেরি হয়ে গেছে। এখন যেহেতু ছেলের স্কুল ছুটি আছে, তার আগে বলি বন্ধুরা, আজকের কিছু ভিডিওতে আপনারা কিছু পুরনো ক্লিপিং দেখবে দেখতে পাবেন, যেটা আমার আগে তোলা ছিল। কিন্তু আমি তো যেহেতু প্রতিদিনের ব্লগ আমার দেওয়া হয় না, তো আজ ভাবলাম সেই কিছু পুরনো ক্লিপিং আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ঘুম থেকে উঠে যেটা কাজ যে কাজটা করেছি সেটা হচ্ছে, সবার প্রথম ছাদটা খুব নোংরা হয়ে গেছিলো। আর শীতকালে জানি না কেন ছাদের মধ্যে প্রচণ্ড ধুলো হয়, এত ধুলো কোথা থেকে আসে জানি না। তো আজকে ভাবলাম একটু সার্ফ দিয়ে ছাদটাকে ভালো করে পরিষ্কার করে দিই। তো প্রথমে ভালো করে পরিষ্কার করছিলাম, আর এদিকে একটা পায়রা ওই পাখিদেরকে খেতে দেবে না, মানে এদিকে চড়াই পাখি আর পায়রাতে দুজনে মিলে আর কি ঝগড়া বেঁধেছে কে খাবে। তো এই দেখতে দেখতে আমার ছাদ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ছাদ পুরো পরিষ্কারও হয়ে গেছে। আর এই দেখুন, এদিকে পায়রাটা অলরেডি খেতে শুরু করেছে। আমি আরেকটু চাল নিয়ে দিতে যাচ্ছিলাম, তো উঠছেই না, মানে এতটাই ইয়ে সাহস হয়ে গেছে, জানে আমি ওদেরকে কিছু করব না। আর এই গাছটা দেখেছেন ভর্তি পাখিতে, এইটা বেল গাছ, একদম বাড়ির সামনেই ছিল, যতবার কেটে দেওয়া হয় আবার গাছ ভরে যায়। এবার চলুন ছাদ বাগানটা একটু ঘুরে দেখি, ছাদ বাগানে আজকে কী কী ফুল ফুটেছে। চন্দ্রমল্লিকা ফুটছে। আসলে এখন না গাছের খুব একটা যত্ন করা হয় না, যার ফলে ফুল তো ফুটছে কিন্তু আমার আগের যে পরিমাণে ফুল আসতো গাছে সেই পরিমাণে ফুল আর দিচ্ছে না, সেটা আমার নিজের ভুলের জন্য। তো এখানে এই পাথরকুচির ফুলগুলো এবার ফুটতে শুরু করেছে। এই ফুলগুলো সত্যি দেখতে কি সুন্দর না। আর এই গাছটা দেখুন, অরিজিনালি গাছটা, এই গাছের এই পাতাগুলো থেকে আবার নতুন লিফ থেকেই আবার নতুন গাছ বেরিয়ে গেছে, প্রচুর পাতা গাছ হয়েছে, প্রচুর গাছ। আর এখানে অ্যাডিনিয়ান, অ্যাডিনিয়ানও প্রচুর ফুল হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। আর এখানে না এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে বোগনভেলিয়া, এর ফুল আপনারা অনেকবার দেখেছেন, কিন্তু আমার একটু ভুলের জন্য এই গাছটা প্রায় মরে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, তো তাকে বাঁচিয়ে এনেছি। সেটা হচ্ছে, এটা একটু উপরের দিকে ছিল আর আমি ভুলেই গেছিলাম একে জল দিতে, যার ফলে বহুদিন হয়ে গেছে জল না দিয়ে না দিয়ে গাছটা পুরো শুকিয়ে গেছিলো। এবার নিচে চলে আসলাম, পাপানকে তুলবো, কিছুতেই উঠতে চাইছি না শীতকালের বেলা, তো সেই জন্য তোকে তুলে নিয়ে তারপরে মানে সমস্ত কাজকর্মগুলো শুরু করব। আর যেহেতু স্কুল ছুটি আছে ও একটু সব কিছুই লেটে চলছে আর কি, আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আজকে আর বাড়ির কোনো কাজকর্ম দেখাচ্ছি না। আজকে বেরিয়ে পড়েছি মায়ের কাছে, বিকেলে একটু মায়ের কাছে যাচ্ছি। তো দেখুন সন্ধে সন্ধে হয়ে গেছে, বেরিয়েছিলাম 5:30 নাগাদ, তারপরে ওখানে গিয়ে সারাদিনটা কাটালাম। পরের দিন সকালবেলা আপনাদের সঙ্গে একটু কথা বলার ইচ্ছা হলো, আজকে না কালকে বিকেলে। এখন কি রেস্ট, অন্ধকার হচ্ছে তো? এখানে আমি আর পাপা শুয়ে শুয়ে মা ওদিকে পুজো করছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু মা একটু পুজো নিয়ে ব্যস্ত আর কি। বৃহস্পতিবার প্রত্যেক বাড়িতেই পুজো থাকে, আর ছেলে এখানে ভিডিওটা করছে। আমি আমি যত বলছি ক্যামেরা দে, ও তো দেবেই না। তো যাই হোক, আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে আমাদের এই বাড়ির ফ্ল্যাট, বাড়ি বলবো না, ফ্ল্যাটের পাশেই যে ফাঁকা অংশটা ছিল না, সেখানে এখন অলরেডি নতুন করে আবার ফ্ল্যাট শুরু হতে চলেছে। তো নতুন যেই ফ্ল্যাট শুরু হচ্ছে, দেখেছেন ছেলে কীরকম জুম করছে, তো কিছুতেই করতে দিচ্ছে না ওকে। ক্যামেরা দিয়ে ও নিজের মতন করে কোথায় ফুল আছে কোথায় পাতা আছে সেগুলোকে দেখানোর চেষ্টা করছে। অনেক আগের থেকে খুব দুষ্ট হয়ে গেছে এবং এগুলোকে আমাকে দেখাতে হবে, যার জন্য রেখেছি। আপনারা বলতেই পারেন এগুলো রেখেছে কেন, রেখেছি ওর ভালো লাগার জন্য। এবার যেটা বলছিলাম, পাশের ফ্ল্যাটে, এই পাশের যে জায়গাটা ফাঁকা জায়গা ছিল সেখানে আবার ফ্ল্যাট হচ্ছে, তো সেখানে অলরেডি খনন কার্য শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বহু লোক মানুষ এই খুঁড়তে শুরু করেছে এবং আমরা জানলা দিয়ে সেই দৃশ্য দেখছি। আর মায়ের বাড়ি এসেছি মানে খুবই মজা, আর ছেলে এখানে হাত দিয়ে দেখাচ্ছে, পাশের দুটো বিল্ডিং অলরেডি তৈরি হয়ে গেছে,
এই যে দেখুন, আর এখানের বিল্ডিংটা তৈরি হয়ে গেলে না, পুরো জানলাটা গার্ড হয়েছে। আর এক মাস পরে এখানে বিয়ে বাড়ি লাগবে বলতে পারেন। আমার ভিডিওতে বেশ কিছু ভিডিও আসবে যেখানে আমার দিদির মেয়ের বিয়ে, যার জন্য এই আসতে হচ্ছে বারবার। তো এসেছি সেই জন্যই, বেশ কিছু কেনাকাটা করেছে আর সেগুলো দেখতে এসেছি। সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলুন পুরনো কিছু ভিডিও ক্লিপিং দেখাই আপনাদের। গিফট কি আছে সন্তার? দেখবে না? দেখাচ্ছে, বার করো। ইয়ে, কি বেরোলো! এই টুপিটা ধরেই বার করে নাও না, টানো 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 টানো। ইয়া ইয়া, আরে বাবা, কত গিফট! দেখাচ্ছি দেখাচ্ছি, কি কি এসছে সবাইকে দেখাও। দেখো, এটা টেডি। বসো বসো। আর কি দিয়েছে? আর একটা লেটার দিয়েছে, এই দেখো একটা লেটারও রয়েছে। লেটার খোলো তো, দেখো তো কি লেখা আছে লেটারে, ভালো করে খোলো, ছিঁড়ে যায় না। দেখো কি লেখা আছে। পাপা তুমি পড়ো পড়ো, পাপান তুমি, পাপা তুমি খুব ভালো ভালো করে পড়া শোনা শোনা করো। হ্যাঁ, পাপান তুমি খুব ভালো করে পড়াশোনা করো। আর কি পাঠিয়েছে? লিলা স্মাইলি। ও বাবা, সান্তা চিঠি দিয়ে গেছে। মা, এটা কি? দুটো দুটো ক্যাডবেরি মনে হচ্ছে। ওরে টেডি, টেডি ক্যাডবেরি, টেডি ক্যাডবেরি। কত গিফট না! আর আর আরে দুটো ফাইভ স্টার, আমি ফাইভ স্টার কেটে ভালোবাসি। এই দুটো ফাইভ স্টার, আমি ফাইভ স্টার কেটে ভালোবাসি। ও আচ্ছা, আর এই টুপিটাও তো দিয়ে গেছে সান্তা। আর ওটা গণেশের জামা। এতক্ষণ ধরে ও লিখছিল সান্তা দাদুর কাছে আর কি গিফট লাগবে, তার কারণটা বলি। এবছরে ও সান্তা দাদুর কাছ থেকে কোনো গিফট পাইনি। গিফট পাসনি কেন সেটা বল। আমি দুষ্টুমি করি। ও খুব দুষ্টামি করে, সেই জন্য সান্তা দাদুর কাছে এবারে কোনো গিফট পাইনি। তো সেই জন্য ও একটা চিঠি লিখেছে সান্তা দাদুর কাছে, সেটা একটা বিশাল বড় লিস্ট। সেটা কতটা দিতে পারবে জানি না। ল্যাপটপ আছে, স্মার্টফোন আছে, তারপরে হেডফোন আছে, ক্যাডবেরি আছে, অনেক বহু অনেক কিছু আছে, বুক কপি, অনেক কিছু, যা যা ওর লাগবে সব কিছু একটা লিস্ট করে দিয়েছে। যদিও 25 ডিসেম্বর অনেকদিন আগে চলে গেছে, কিন্তু পুরনো ভিডিও ক্লিপিং দেখে ওর মনে হলো যে এগুলো চাইলে হয়তো আবার পাওয়া যেতে পারে। তো সেই জন্য ওটা লিখেছে। আর এবছর 25 ডিসেম্বরে সত্যি কথা বলতে কি, ও এবারে গিফট পায়নি। ও দুষ্টামি করেছে বলে গিফটটা পায়নি, সেই জন্যই একটুখানি মুশকিল হয়ে গেছে। ও সান্তা ক্লজ নাকি ভুলে গেছে আর গিফটটা দিতে, তাই তো? সান্তা ক্লজ ভুলে গেছে গিফটটা দিতে। তো সান্তা ক্লজকে মনে করিয়ে দেওয়ার জন্য চিঠিটাকে লেখানো হচ্ছে যে এবারে গিফট চাই চাই। তাহলে বন্ধুরা, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, আর বড় করব না, ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। কিরকম ঠান্ডা লাগিয়েছে, মানে জানি না কিভাবে ঠান্ডা লাগে। আর যতই বাচ্চাকে ঢেকে ঢাকা চাপা দিয়ে রাখো না কেন, ততই ঠান্ডা লেগে যাচ্ছে। তো চেষ্টা তো করি যাতে ঠান্ডা না লাগে, কিন্তু কিভাবে, আমারও একটু গলাটা ধরা ধরা লাগছে, কিন্তু জানি না। তো যাই হোক, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট।